आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি শরথে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাঠিগড়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর, শাশুড়ি ও ননদকে অভিযুক্ত করে মামলা। সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষের সূচনা 22-এ বর্ষব্যাপী অনুষ্ঠানের সোনাইর 11 নং ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান, শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত। এবারে সংবাদ বিস্তারিত। ঘর ছাড়াকে কেন্দ্র করে কাঠিগড়ার শিবনারায়ণপুরে এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করলেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার। জানা গেছে, শিবনারায়ণপুরের জাবির হোসেন মজুমদারের স্ত্রী আসমা বেগম মজুমদারকে আচমকা ঘরের ভিতরে ঢুকে শাশুড়ি ও দুই কন্যা মিলে মারধর করে ঘরের আলমারিতে থাকা নগদ 12,000 টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। এই বিষয়ে মহিলার স্বামী মামলা দায়ের করেন কাঠিগড়া পুলিশ ফাঁড়িতে। আহত আসমা বেগম মজুমদার সংবাদ মাধ্যমে বলেন, রবিবার তার স্বামী বাড়িতে না থাকায় তাদের ঘরে ঢুকে শাশুড়ি ও দুই ননদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও পরে লাঠি দিয়ে প্রহার করে তাকে। এর মধ্যে আসমা 2 মাসের অন্তঃসত্ত্বা। পরে ঘটনা শুনে স্বামী জাকির হোসেন মজুমদার দেখেন ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আলমারি ভাঙা ও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নেই। জাকির বলেন, ঘটনাটি ঘটে তার ঘর ছাড়াকে নিয়ে কেন্দ্র করে। দীর্ঘদিন থেকে তাদের ওই ঘর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে কুচেষ্টা করেছেন, কিন্তু কোন ধরনের চেষ্টা সফল না হওয়ায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগমের উপর এই হামলা চালানো হয়েছে। আহত আসমা বেগম ও জাকির হোসেন মজুমদার জেলা প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের অনুরোধ জানিয়েছেন। আমার ধরো জিনিস আসলো, টাকা আসলো 15,000-20,000 টাকা। এরপরে সোনাগানা আসলো, হ্যাঁ সোনাগানা আসলো, তারা তার মানে লুটপাট করছে, আর ঘরে শাল ফলাইছে, কাপড় ফলাইছে, সব কিছু করছে। আর তারা বহু দিন থেকে ও চেষ্টা মানে আসে, তারা খালি সব সময় হয় মানে তোমরা ঘর ছাড়িয়ে যাও না কে লাগি, হ্যাঁ তোমরা ঘর ছাড়িয়ে তোমরা নতুন ঘরে যাও না কে লাগি, তারা খালি ও কথা হয়। এখন আমি আমার মানে যদি পারি না আমি ওখান ঘর ছাড়িয়া ওখান বানাইয়া দিতাম, আমি আমি কইছি তো আমার কদিন টাইম দেব, তারা তো কোনোদিন টাইম দেয় না, তারা হয় এখন ছাড়া লাগে। হ্যাঁ আমি আমার দাবি হইল যে পুলিশ প্রশাসনের কাছে যে অতিসত্বর ভিতরে এই যে চারজন মানে গ্রেপ্তার করে কে লাগি, তারা কতদিন থেকে স্যার আমার ঘর লুটপাট করতো আর আমার স্ত্রীরে ঘর থেকে হরাইতো, আর মানে আমরা সবসময় ঝগড়া হরাইতো স্যার। এরপরে আমার এলাকা একটা দাবি হইল গিয়া মানে আমার মেয়ে দুইটা আছে, তারা যদি ঘরের বাইরে জল ফলায় জল ফলানোর ঘরে তারা গালাগালি করে, আমি যে সময় ডিউটি যাই সকালে সকালে ডিউটি যাওয়ার পরে আর আমি বিকেলে আই, বিকেলে আমার পরে শুনি আমার স্ত্রীরে আমার বাচ্চাদের গালাগালি করছে, মানে এখানে পানি পালাই কে লাগি, তোমরা ওহান দিয়ে পালাও না কে লাগি, তোমরা এখানে এই ঘরের সামনে পালাও কীতা লাগি। এখন তারা হয় আমি এখানে থারার ঘর, আমি থারা ঘর থেকে দিতাম গিয়া, হ্যাঁ তারা সহায় ওটা এর লাগি, তারা মানে আমার স্ত্রীরে মারধর করিয়া খেদাইয়া তারা মানে গড়টা মানে তারা পাইতো, তারা ওরকম করে এর লাগি তারারে আমি পুলিশ প্রশাসনের কাছে অনসাইয়ার আর কি, মানে যাতে তারা মানে অতিসত্বর ভিত্তিতে মানে গ্রেপ্তার করে আর ভবিষ্যতে যাতে মানে এরকম কোনো ঘটনা হয় না, আর ওটা আর কি আমার দাবি রইল। সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা হচ্ছে আগামী 22 এপ্রিল। শিলচর সদরঘাট স্থিত অভয়চরণ পাঠশালায় সোমবার সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 22 এপ্রিল শিলচর গান্ধী ভবনে রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন করা হবে।
এদিন গুণীজন সংবর্ধনা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতি মাসে নৃত্য, সঙ্গীত, কবিতা ও আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত করবেন আয়োজকরা। আগামী নভেম্বর মাসে বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে প্রভাত ফেরি সহ জমকালো নানা অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি ঘোষণা করা হবে বলেও এদিন জানান তারা। সাংবাদিক সম্মেলনে সরস্বতী বিদ্যানিকেতনের সভাপতি অজিত কুমার ভট্টাচার্য, সহসভাপতি বাসুদেব ভট্টাচার্য, অধ্যক্ষ রথীন্দ্র চক্রবর্তী ও ভাস্কর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 22 তারিখে আমাদের অনুষ্ঠান ইয়েতে গান্ধী ভবনে, তো গান্ধী ভবনে অনুষ্ঠান হবে এবং আমরা বিশেষ করে আমরা এই শহরের 70-এর ঊর্ধ্বে দুজন শিল্পীকে আমরা সম্বর্ধনার জন্য আমন্ত্রণ জানিয়েছি, যারা বয়সের ভারে এখনো সেইভাবে সঙ্গীত করতে পারছেন না সেদিকে বিবেচনা করে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী নির্মল আচার্য মহাশয় এবং শ্রদ্ধেয় রতন বিশ্বাস মহাশয় প্রখ্যাত সেতারবাদক, তাদেরকে আমরা সম্বর্ধনা দিব এবং ওই দিন অনুষ্ঠান শুধু সঙ্গীত সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের অনুষ্ঠান থাকবে, প্রতি মাসে আমরা বিভিন্নভাবে অনুষ্ঠান করে যাব। আমরা এটা আমরা মনে মনে ঠিক করেছি নভেম্বর মাসে গিয়ে আমাদের সমাপ্তি অনুষ্ঠান হবে, তখন আমরা ভাবছি যে বাইরে থেকে কোনো কাউকে এনে অনুষ্ঠানকে সুন্দর করা যায়, আর্থিক সব দিক দিয়ে যদি আমাদের হয়ে যায় এই আমরা রেখেছি। আমরা সরস্বতী সঙ্গীত বিদ্যালয় থেকে দীর্ঘ এত বছর আমরা শ্রদ্ধেয় আমরা অজয় চক্রবর্তীর ছাত্র এখানে এসেছিল, তো ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কর্মশালার জন্য, দেবশ্রী ভট্টাচার্য, এছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সুরঞ্জনা বসু, উজ্জ্বল ভারতী এবং আরও অনেক শিল্পীরাও এসেছিলেন। এই করে আমরা বিগত কয়েক বছর আমরা অনুষ্ঠান সোনাই শহরের 11 নম্বর ওয়ার্ড কমিশনারের ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হলো এক ইফতার অনুষ্ঠান। ওয়ার্ড কমিশনার পারভিন সুলতানা চৌধুরীর বাড়িতে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ লোকেরা উপস্থিত ছিলেন। অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা এতে যোগ দেন। শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে ইফতারের আগে বিশেষ মোনাজাত করেন হাফিজ তাজউদ্দিন। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে 11 নম্বর ওয়ার্ড কমিশনারের স্বামী তথা প্রাক্তন পুর কমিশনার খিজির আহমেদ চৌধুরী বললেন, প্রতি বছর তাদের বাড়িতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়, রোজাদারদের ইফতার করানো পুণ্যের কাজ, তাই সাধ্যমতে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এদিকে প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা আমিনুল হক লস্কর বলেন, কোনো মানুষ রোজাদারকে ইফতার করালে রোজার সমতুল্য পুণ্য অর্জন করেন, তাই ইফতারের নিমন্ত্রণ রক্ষা করতে তিনিও এসেছেন। সোনাই পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের ঘরে ইফতার পার্টির আয়োজন ছিল। এই ওয়ার্ডের রোজদারি যারা ছিলেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং আমাকেও সঙ্গে নিমন্ত্রণ করা হয়েছিল, আমিও এসেছি। রোজা এবং ইফতার দুইটার মানে আমাদের মধ্যে একটা মিলন, আমাদের বার্ধিত্ব আজকে মানে ওরা দিনটা রোজা রাখার পরে একসঙ্গে ইফতার করাটা, এই যে বার্ধিত্ব এই মিলনটা একটা বিরল। এটা এই যে একে গরিব ধনী মানে সব মিলেমিশে একসঙ্গে ইফতার করাটা একটা সওয়াব, আর যিনি ইফতার করান উনি রোজার সওয়াবটা উনি পান। আজকে এই যে প্রায় মহল্লার সব ওয়ার্ডের সব রোজদারি মানুষরা এসে ইফতার করেছে, ওয়ার্ড মেম্বার মানে আমার ওয়ার্ড কমিশনার নিখিল আহমেদ চৌধুরী সাহেবের ঘরে উনিও এই রোজার সওয়াব পেয়েছেন। আর এই পরম্পরা যেহেতু গত বছরও করেছেন আগামীতেও করবেন, এই পরম্পরা ওনারা আছে। তার সন্ধ্যা রাতে কালাইন বাজারে সংঘটিত হলো এক দুঃসাহসিক চুরিকাণ্ড। দিয়া এন্টারপ্রাইজের ক্যাশ বাক্স থেকে প্রায় 20,000 টাকা হাতিয়ে নিল চোর। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ কালাইন বাজারের বাজাজ শোরুমের বিপরীতে থাকা পিনাক চক্রবর্তীর দোকানে হানা দেয় চোর। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় সমস্ত চুরিকাণ্ড ধরা পড়লেও মুখে মাস্ক লাগানো থাকায় চোরকে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যা রাতে সংঘটিত হওয়া এই চুরিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নাম পিনাক চক্রবর্তী, আমার দোকানের নাম দিয়া এন্টারপ্রাইজ। কালকে পয়লা বৈশাখ,
পয়লা বৈশাখে আমার মেয়েদিটা কৈছেন মেলা দিতাম বারোটা মেলা আমি না করতে পারছি না তার বাইরে যে আমি মেলা দিতে নিয়েছি আর কেন বিদিন আই বিকালে কোনো কিছু নাই যেমন বিকালে নিয়ে গেছে তারা দাবি একটা আছে আইয়া দেখি আমার কেসগুলা হঠাৎ আমি গেলাম কেসগুলা দিদি আমার তো কেস বাক্কা টাকা আছে 20-25 হাজার টাকা আছে টাকা নাই লাগা দোকান খোলা আছে গতিকে আমি সেটা লাগাইছি না লাগাইব কথা না লাগাই না আমি লাগাই দরকার নাই গতিকে লাগাই না এই কেসগুলো হঠাৎ দেখি বলছি কেসগুলো কী ধরেছে লোকালো গেলাম অফিসে ঘুরে গিয়ে গেলাম সিসি ক্যামেরা চুরি হওয়া ঘটনা দেখলাম আইয়া এক টাকাও নাই 20-25 হাজার সামথিং হইব আর ইলা আরও ঘটনা হয়েছে আমার এগুলো কত টাকা আসিন না কালকে বললাম ওই কিছু টাকা আমার আছে আইসি ডাকি গেছি না দোকান খোলা গতিয়ে পরে নিমে গিয়ে আর দুদিন বা আমার চুরি হয়েছে সুযোগ সুবিধা আমার হয়েছে লকডাউন হয়েছে চুরি হয়েছে বাড়িতে সিসি ক্যামেরা লাগাই যাম সিসি ক্যামেরা কীটা উঠলো কীটা না আসে মুখটা তো বলা ক্লিয়ার হন না মানে ক্যামেরা দেখছেন মানে ক্লিয়ার দেখছেন না ক্লিয়ার আসছে চিনা জান না পুরা জান না মুখটা বলা চিনা জান না আপনার কোনো সন্দেহ আছে না কেউ করতে পারে এরকম সন্দেহ তো নাই এখন মুখ চিনা জানা কে সন্দেহ করতো সব আমার সব মানুষ তা কে সন্দেহ করতাম কে না আগে কেমন আগে ঘটনা ঘটছিল লকডাউন একবার হয়েছে লকডাউন আগে হয়েছে বলে আমি হয়তো টাকা রাখি গেছি ওএনজিসিকে টিকিয়ে রাখতে সংগ্রাম অব্যাহত থাকবে চাকরি জীবন থেকে অবসর নিলেও ওএনজিসির স্বার্থে সর্বদা কাজ করে যাবেন বলে জানালেন পর খাওয়া ট্রেড ইউনিয়ন নেতা অশোক বৈদ্য ট্রেড ইউনিয়ন অফ ওএনজিসি ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক অশোক বৈদ্য জানিয়েছেন অবসর জীবনটাও তিনি ওএনজিসির স্বার্থে কাজ করতে চান কারণ চাকরি জীবনে লড়াই করে গেছেন ওএনজিসির জন্য বরাক উপত্যকার শিল্প প্রতিষ্ঠান বললে একমাত্র ওএনজিসি রয়েছে এর উপর মানুষের আস্থা যতদিন পারবেন মানুষের আস্থাকে পুঁজি করে ওএনজিসির স্বার্থে কাজ করে যাবেন ওএনজিসি থাকলে বরাক উপত্যকার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা বদলে যাবে সামাজিক কাজকর্ম অনেকটা করবে ওএনজিসি যেহেতু ওএনজিসি নিয়ে চর্চা করেন সেইভাবে এটিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন অশোক বৈদ্য নেতৃত্বতেই করেছি সেটা উঠার অনেক সময় আপনারা দেখেছেন অনেক পত্রিকাতে অনেক মিডিয়াতে বেরিয়েছে যে সেটা বন্ধ হয়ে যাচ্ছে আমরাও অনেক সময় প্রেসে বলেছি যে এটার ভবিষ্যৎ কী হবে কিন্তু আজকে সেটা যে সচল হয়েছে সেটাও এটা ট্রেড ইউনিয়নের একটা প্রাপ্তি বলা যায় বা সবাই সহযোগিতা আমি এই ব্যাপারে আপনাদেরকে এটাই বলতে পারি যে লক্ষ্যবস্তু যদি আপনার স্থির থাকে আর আপনি সেটা যদি কাজ করে যেতে পারেন তাইলে আপনি এক সময় আপনার ফল নির্ধারিত সেটা আপনি পেয়ে যাবেন বর্তমানে আমি বলবো আপনাদেরকে পরবর্তীতে যে এখানে প্রচুর সম্ভাবনা আছে আপনারা জানেন ইন্ডাস্ট্রি আছে ভারত সরকারের তেল এবং গ্যাস এমন একটা ইন্ডাস্ট্রি শুধু ইন্ডিয়া না পৃথিবীর বিভিন্ন দেশের যদি আমরা দেখি ইকোনমিক্স দেখি তেল এবং গ্যাসে একটা দেশের অর্থনীতি পরিবর্তন করতে পারে আপনি দেখছেন সেটার একটা উদাহরণ হলো মধ্যপ্রাচ্য আজকে মধ্যপ্রাচ্য দেশগুলিতে কিছু নাই কিন্তু তেল এবং গ্যাস থাকাতে ওরা অনেক ধনী দেশে পরিণত হয়েছে এরকম একটা দেশ এত বিশাল দেশ যার অনেক আর্থিক দিকটা অনেক ব্যাপার আছে এবং বিশেষ করে আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চল সুতরাং ট্রেড ইউনিয়নের একটা ভূমিকা নিশ্চয়ই আছে এবং আমি কাজ করে গিয়েছি এবং আগামী দিনে আমি আশা রাখি যে এখানে কাজ হবে কাচিগোড়া অম্বিকাচরণ হাই স্কুলের তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করল শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন বোর্ড সোমবার কাটিগোড়া অম্বিকাচরণ হাই স্কুলের তপশিলি জাতিভুক্ত প্রায় শতাধিক পড়ুয়াদের জুতো ট্র্যাক স্যুট স্কুল ব্যাগ জলের বোতল ইত্যাদি তুলে দেন বোর্ডের কর্মকর্তারা এদিন ক্রীড়া সামগ্রী বিতরণের আগে বিজেপি কাটিগোড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত সভা আয়োজিত হয় এতে বর্তমান সরকারের জন্য হিতোষীমূলক কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পর্ষদের চেয়ারম্যান নিহারঞ্জন দাস একজোড়া জুতা থাকবে আর একটা স্কুল ব্যাগ থাকবে সরকারের উদ্দেশ্য হচ্ছে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে সামাজিকভাবে পিছিয়ে আছে তাদেরকে কিভাবে তুলে আনা যায় এটা সরকারের উদ্দেশ্য আর এদিন এসসি ছাত্রছাত্রী যারা যাদের অভিভাবক আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছে আমরা আরো লক্ষ্য করেছি যে খেলাধুলার ক্ষেত্রে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে কিন্তু আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি
গত একটা বিশ্বকাপ ফুটবল গিয়েছে, বিভিন্ন দেশ খেলেছে, আমরা শুধু হাততালি দিয়েছি, কিন্তু আমাদের দেশের টিম যায়নি। আমরা এখনো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারিনি। এজন্য সরকার প্রকল্প নিয়েছে যে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার উৎসাহ বাড়াতে হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সাথে খেলাধুলায় আরো মনোনিবেশ করে তার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হবে। আর এজন্য এই প্রকল্প ঘোষণা করেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে আমরা দিচ্ছি। প্রাক্তন বিধায়ক আতাউরের হাত ধরে দ্বারোদ্ঘাটন হলো সোনাই প্রেসিডেন্সি গার্লস কলেজের নবনির্মিত ভবনের। রবিবার সন্ধ্যায় সোনাইয়ের কৃষ্ণপুরের সোনাই প্রেসিডেন্সি গার্লস কলেজে নতুন ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনের মধ্যমণি ছিলেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান বাঞ্চার ভূঁইয়া। এদিনের অনুষ্ঠানে আয়োজিত সভায় উপস্থিত আমন্ত্রিত বক্তারা বর্তমানকালে যুবকদের পাশাপাশি যুবতীদের ও উচ্চ শিক্ষায় অংশ নেওয়ার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়া সমাজের জন্য শুভ সংকেত বলে অভিমত ব্যক্ত করেন। This is the scenery of the whole Barak Valley. স্যার এখানে উপস্থিত, খালেদ স্যার এখানে উপস্থিত, হয়তো সবার নাম আমার জানা নেই, অনেক গুণী ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রেসিডেন্সি ফ্যামিলির ম্যানেজমেন্ট, টিচার, ওয়ার্ডেনরা, কুকরা, আমাদের যে আঙ্কাল সিকিউরিটি, যে মেয়ে নাম বললে হইব ছেলে পড়ো, এটা একটা দিস ইজ অ্যাওয়ারনেস নাই, খুব একটা দরিদ্রতার কারণে ইকুয়াল জেন্ডার ইকুয়ালিটি নাই, মেয়ে ছেলের হয়তো আমরা সোসাইটির মধ্যে, আমরা সোসাইটি বিভিন্ন সোসাইটি এখনো ফিমেল ছেলে অতটুকু ইম্পর্টেন্স দেওয়া হয় না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাঠিগড়ায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর, শাশুড়ি ও ননদকে অভিযুক্ত করে মামলা। সরস্বতী বিদ্যা নিকেতনের রজত জয়ন্তী বর্ষের সূচনা 22-এ বর্ষব্যাপী অনুষ্ঠানের সোনাইর 11 নং ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান, শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে বিশেষ মোনাজাত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।